চক্রান্ত করে ফাঁসানো হচ্ছিল, আমি এই কথা প্রথম দিন বলেছি। সুশান্ত চক্র, সুশান্ত সিং রাজপুত, সে বিহার প্রদেশের নয়, সারা দেশের সে একজন নাম করা বিখ্যাত অভিনেতা তারকা। তার মৃত্যুতে আমরা সবাই দুঃখিত। সে যেভাবেই মারা যাক না কেন, তার মৃত্যু আমাদের কারোর কাছে কাম্য নয়, সবাই আমরা দুঃখিত। একটা উঠতি অভিনেতা, সারা দেশ জুড়ে যার নাম, দেশের ভূগোল পার হয়ে যার সুনাম, তার মৃত্যু আমাদের সকলের জন্য দুঃখের, দেশের জন্য ক্ষতিকর। কিন্তু সেই মৃত্যুর কারণে রাজনীতি শুরু হয়ে গেল বিহারে, সামনে ভোট। সুশান্ত সিং রাজপুত যেহেতু বিহারের ছেলে, তাই তার মৃত্যুর মধ্যে দিয়ে একটা ভাবাবেগ তৈরি করার চেষ্টা করা হলো। সেই ভাবাবেগ যাতে নির্বাচনে প্রতিফলিত হয়, তার জন্যে কাউকে এবার দোষী সাব্যস্ত করতে হবে, তাই রিয়া চক্রবর্তীকে সেখানটাই দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া শুরু হলো। বিহার নির্বাচনের শিকারের নাম রিয়া চক্রবর্তী। সিবিআই গিয়ে বলছে খুন করেছে, ইডি বলছে টাকা মেরেছে, তারপর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গিয়ে বলছে গাঁজা খেয়েছে। এত কিছু করার পর সমুদ্র মন্থন হলো, অমৃতের বদলে 54 গ্রাম গাঁজা পাওয়া গেল, তার জন্য তার জেল। সমস্ত বিষয়টা খুব স্পষ্ট যে বিহার নির্বাচনে রাজনৈতিক শিকারের নাম রিয়া চক্রবর্তী, সে আজ মুক্তি পেয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে।